কাউকে দাড়ি টুবি দেখলে শিবির বলবেন না, কাউকে হিজাব পড়লেই তা কি করবেন না, আজকে আপনারাই সে ট্যাগিং দেন কি করে? বাংলাদেশের নারীদের আরপিও শর্ত অনুযায়ী 33% পার্টিসিপেশন রাজনৈতিক দলের জন্য বরাদ্দ দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যে সংরক্ষিত নারী আসনটি আছে সেই নারী আসনটির শর্ত থেকে আমরা সরিয়ে যদি আমরা এমন কোনো একটি নিয়ম আর্জ করতে পারি নির্বাচন কমিশনে, যেখানে প্রত্যেক দলকে অন্তত 25-30% নারী প্রতিনিধি দিতে হবে যারা প্রতিদ্বন্দ্বী হয়ে ইলেকশন করে সংসদে আসবেন, এবং 10% নারী প্রান্তিক নারীর জন্য বরাদ্দ থাকবে, চা বাগানের নারী, বেদে নারী, পাহাড়ের নারী, তাদের জন্য বরাদ্দ থাকবে। তাহলে আমরা সকলকে ইনক্লুশন বুঝব, ক্ষমতায়ন বুঝব। তা না হলে তো বিগত রেজিমের শেখ হাসিনার মতো করে আমাদের বলতে হবে, আমরা যাকে আপনার চেহারা পছন্দ তাকে আমরা বসিয়ে দিলাম, আপনি নারী ক্ষমতায়ন করে ফেলেছেন। সংসদে আপনার অলংকারের জন্য কতজন বসে থাকে? সংরক্ষিত আসনের ক্যান্ডিডেটকে, সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট হচ্ছে তারা নাহালিন, সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট হচ্ছে সুবর্ণা মুস্তফা, সংরক্ষিত না আসনের ক্যান্ডিডেট হচ্ছে, আমি ভদ্রমহিলার নাম জানি না, উইথ ডিউ রেসপেক্ট, মোজাম্মুল হোসেন বাবুর ওয়াইফ। এই সংরক্ষিত আসন দিয়ে আমি করবোটা কি? এটা কি নারী ক্ষমতায়ন করে? আমাদেরকে দ্বিতীয় দফা এটা ভাবতে হচ্ছে, আপনি কি সংস্কার করবেন সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে, কতটুকু সংস্কার আপনি করবেন। আপনি রাষ্ট্রকে ধর্ম দিবেন, রাষ্ট্র কি ব্যক্তি? রাষ্ট্র কি বিশ্বাস স্থাপন করছে? রাষ্ট্রকে যে আপনি ধর্ম দিবেন, রাষ্ট্র কি ব্যক্তি, রাষ্ট্র কি বিশ্বাস স্থাপন করে, এই প্রশ্ন আমাদের তুলতে হবে। এটা নিয়ে বাহাস হতে পারে, কিন্তু আপনাকে যুক্তিতে আসতে হবে। 2024-এ বসে আমি যুক্তির কোনো আলোচনা করব না, শুধুমাত্র আমার যা ভালো লাগে সেটাই সঠিক, আপনার পছন্দ মতো হলেই সেটা সহি, আমার পছন্দ মতো সহি না, এই গল্পের মধ্যে থাকলে তো চলবে না। আমাকে যুক্তি দিতে হবে, যুক্তি দিয়ে আমি হাঁটতে পারি, আপনি আমাকে যুক্তি দিয়ে হারান। আপনি আমাকে পেশি দিয়ে হারাতে আসবেন না, আপনি আমাকে ধমকিয়ে হারাতে আসবেন না, আপনি আমাকে বলতে আসবেন না ও তো শাহবাগী, ও তো নারীবাদী, ও তো অমুক, ও তো ট্যাগ। কিছুদিন আগে আপনাদের জন্য আমরা না আন্দোলন করলাম, কাউকে দাড়ি টুবি দেখলে শিবির বলবেন না, কাউকে হিজাব পড়লেই তা কি করবেন না, আজকে আপনারাই সে ট্যাগিং দেন কি করে? এই প্রশ্ন আমাদের রাখতে হবে, এগুলো বন্ধ করতে হবে। বিভেদ এবং বিদ্বেষ, আমার তো মনে হয় তারা শেখ হাসিনার উপযুক্ত উত্তরসূরি। উত্তরসূরি না হলে এইভাবে ট্যাগিংয়ের রাজনীতি তো তারা করতো না। এই ট্যাগিং করে আপনি বিভেদ সৃষ্টি করছেন, বিভাজন সৃষ্টি করছেন, সমাজের ঐক্য নষ্ট করছেন। এই ঐক্য বিভেদ বিভাজন যে সৃষ্টি করবে অবস্থান তার বিরুদ্ধে নেন, যে ঐক্য ধরে রাখবে তার পক্ষে অবস্থান নেওয়ার কিছু নাই, অবস্থান তার বিরুদ্ধে নেন যে বিভেদটা সৃষ্টি করছে। আমি সবশেষে এতটুকুই বলবো যে যে কজন মানুষ, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় হাতে হাত ধরেই কাজ করেছে, বাংলাদেশের অনেক গর্ব করার অনেক মতো বিষয় আছে। দেখেন পৃথিবীর অনেক উন্নত দেশ, আমেরিকা, ইউরোপ, এদিকে যদি তাকান দেখবেন যে সেখানে শুধুমাত্র ক্রিসমাসের ছুটি দেওয়া হয়, বাংলাদেশে বৌদ্ধ পূর্ণিমার ছুটি আছে, দুর্গাপূজার ছুটি আছে, ক্রিসমাসের ছুটি আছে, ঈদের ছুটি আছে। এটা বাংলাদেশের শক্তি, এই শক্তিকে আমাদের ধরে রাখতে হবে, এই শক্তিকে নষ্ট বা কলঙ্কিত করা যাবে না। আপনারা সবাই আমি বিশ্বাস করি যে যুক্তির চর্চাটা করা শুরু করবেন। আপনার অনুভূতি থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, বিশ্বাস অবশ্যই সুন্দর, কিন্তু আপনি যখন দেশ 10 জনের কথা চিন্তা করবেন তখন আপনাকে যুক্তির আশ্রয় নিতে হবে। আমরা একটা যুক্তিভিত্তিক সমাজ চাই, এটুকুই আমাদের কামনা। ধন্যবাদ।